অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমেই জানাই, বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার ধরুন মীন রাশি কন্যা লগ্ন কেমন যাবে, বা কেউ বলছেন মীন রাশি সিংহ লগ্ন, এরকম বেশ কিছু অন্যান্য রাশির ক্ষেত্রে কমেন্টস আসছে। দেখুন, এই স্পেসিফিকভাবে এই রাশি এবং লগ্ন আলাদা আলাদা করে কিন্তু বিচার করা টাফ, কারণ এটা হচ্ছে সম্পূর্ণরূপে বর্তমান গ্রহের গোচরের নিরিখে। তো এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, যাদের মিলছে তো খুবই ভালো, যাদের মিলছে না আমার কথা শুনে আপনাদের যদি একটুকু গাছের পাতা না নড়ে, তাহলে আপনারা ডেফিনেটলি ধরে নিন আপনার মারক গ্রহের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে, সেজন্য কিন্তু আপনার হয়তোবা বর্তমান গ্রহের গোচরে নিরিখে কিন্তু শুভ, কিন্তু আপনি হয়তো সেই শুভ ফলগুলো পাচ্ছেন না, বা আপনার রাশিচক্রে কোনো গ্রহণযোগ, দারিদ্রযোগ, এটসেট্রা এটসেট্রা কোনো যোগ আছে। তো এই সকল যোগগুলো কিন্তু আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করান, যদি বর্তমান গ্রহের গোচর অনুযায়ী যদি আপনাদের না মিলে। তো অনেকেই ভালো ভালো কমেন্টস করছেন, যাদের মিলছে খুব ভালো লাগছে। আমার প্রত্যেকের জন্য, আপনাদের জন্য আমার চাইল ঈশ্বরের কাছে কামনা, প্রত্যেকের যেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আমার সকল ভিউয়ার্সদের। তো শুরু করা যাক, মীন রাশি মাসিক রাশিফল এটি কেমন যাবে, কি ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তা নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির নবমপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি দ্বিতীয়ভাবে, অর্থাৎ নবম এবং দ্বিতীয়ের কানেকশান খুব জোরালো, কিন্তু কানেকশান আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু মীন রাশির ভালো দিক কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আসবে এই সেপ্টেম্বর মাসে। এবং তার সাথে সাথেই আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের রাশির একাদশ স্থানে শনির অবস্থান মকর রাশিতে, এবং একাদশপতি একাদশ স্থানে সক্ষেত্রিক, এবং 29 সেপ্টেম্বর থেকে সেটা বকরি থেকে মার্গী হচ্ছে। এবার একটা সুন্দর বিষয় এটা যে আপনাদেরকে আমি জানাই, এই সেপ্টেম্বরের রাশিফল তো আপনাদেরকে জানাচ্ছি, তার সাথে সাথে 2021 সালে যখন প্রথম দিকে যখন এই চন্দ্রের নক্ষত্রে, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে যখন এই এই আপনার শনিগ্রহ আসবে, প্রবেশ করবে, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে শনিগ্রহ প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই পঞ্চমপতি নক্ষত্র অর্থাৎ পঞ্চম ভাব আপনাদের কিন্তু খুব ভালো হবে, কারণ আপনাদের হচ্ছে পঞ্চমপতি হচ্ছে চন্দ্র কর্কট রাশির ঘর। আপনাদের ক্ষেত্রে কিন্তু সব আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের হবে। যারা দীর্ঘদিন ধরে বেগ পেয়ে আসছেন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং তার পাশাপাশি জানাই, আপনাদের 23 সেপ্টেম্বর রাহু কেতু কিন্তু রাশি পরিবর্তন করছে। এই ব্যাপারে যদি স্পেসিফিক যদি আপনারা জানতে চান যে মীন রাশির স্পেসিফিক কী হতে চলেছে, সেটা যদি জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করুন, মীন রাশি নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বর্তমানে চতুর্থভাবে রাহু আছে, কিন্তু 23 সেপ্টেম্বর থেকে তৃতীয়ভাবে রাহু অবস্থান করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। এবং 13 সেপ্টেম্বর থেকে এই বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি কর্মাধিপতি বকরি থেকে মার্গী হচ্ছে, এবং 23 সেপ্টেম্বর সেটা কেতু থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ কর্মের দিক থেকে আপনাদের ভালো, কর্মের যোগাযোগ কর্মের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, আমি এটা বারবার বলছি। এবং সপ্তমভাবে
বুধের অবস্থান, সক্ষেত্রিক বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিক কিন্তু আপনাদের ভালো করবে। 2 সেপ্টেম্বর থেকে এই সপ্তমভাবে বুধের অবস্থান, যারা খাতার বিজনেস বা যারা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং এ মাসে সবথেকে জোরালো সম্ভাবনা যেটা, আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে নতুন কানেকশান আসবে। প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, প্রেমের হাতছানি। যারা প্রেমজ সম্পর্কে কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু প্রেমের ব্যাপারে কিন্তু নতুন দিশা কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং এই 17 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের থেকে এই রবি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব জোরালো সম্ভাবনা। বিবাহের দিকটা কিন্তু আপনাদের আস্তে আস্তে প্রশমিত করতে চলেছে, বিবাহের কানেকশানগুলো কিন্তু মীন রাশির আসতে চলেছে। এবং এই বৃহস্পতি আপনার দশমভাবে অবস্থান করছে, পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় স্থানে পড়ছে, অর্থাৎ ধনভাবে। এবং এই বৃহস্পতির ঠিক সপ্তম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে পড়ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতন প্রবৃত্ত হয়, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ভাগ্য তো ভালোই ভালো, তার সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তা ছিল মায়ের শরীর স্বাস্থ্যের দিক অনেকটাই ভালো হবে। মীন রাশির প্রপার্টি যোগ খুব জোরালো, আপনারা ভূ সম্পত্তি ক্রয় কিন্তু করবেন। মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ, সেই মঙ্গল সক্ষেত্রিক এবং আপনাদের ভাগ্যপতি। আপনারা জমি বা কোনো জায়গা বা আপনারা ল্যান্ড কিন্তু আপনারা করবেন, এবং ফ্ল্যাট আপনারা কিন্তু করবেন, বা সেই জন্য কোনো টাকা অ্যাডভান্স কিন্তু আপনারা দিবেন। যাদের জন্মছকে মঙ্গল ভালো আছে কিনা, তাদের একাধিক সম্পত্তি কিন্তু হয়, ভূমি অ্যাসেট, এবং এর সাথে যদি শুক্র থাকে আরও এটার জোরালো সম্ভাবনা কিন্তু দেয়, অর্থাৎ আপনি ভোগ বিলাসের জন্য প্রচুর অর্থ কিন্তু আপনি পাবেন, প্রচুর ধন সম্পত্তি আপনি খুব অল্প বয়সে কিন্তু মালিক হবেন। এবং চতুর্থভাবে রাহু আপনাদের আকস্মিক প্রাপ্তি দেখাচ্ছে, লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে, বন্ধুবান্ধবদের থেকে সহযোগিতা আপনারা পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, শিক্ষার দিকটা কিন্তু আপনাদের খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, ভাইয়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, মাতৃস্থান ভালো, পিতার থেকে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন, এবং দাম্পত্য জীবন কিন্তু আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে, এবং সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। মীন রাশি কিন্তু ওভারঅল ভালো, এবং সম্পত্তিগত দিক অত্যাধিক শুভ, যাদের কেস মামলা চলছিল তাদের সেখান থেকে আস্তে আস্তে রিলিফ পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।